একটু আগে যা, আগে যা, আগে যা। বিশ্ববিদ্যালয়ে দশম শ্রেণী 59টি ছাত্রছাত্রীকে আমরা বিদায় জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন দিলাম, এবং এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাইলাম যে আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে, এবং এই অনুষ্ঠানটি সামগ্রিকভাবে অর্থানুকূলে, যার অর্থানুকূলে হলো তিনি বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি শ্রী তপন কুমার ঘোষ মহাশয়। তপন কুমার ঘোষ মহাশয় তার মায়ের স্মৃতি রক্ষার্থে কল্যাণীবালা ঘোষ স্মৃতি স্মারক পুরস্কার প্রদান করলেন, আর এরই সঙ্গে 105 জন ফাইভের নবাগত ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়ের তরফ থেকে বরণ করে নেওয়া হলো, এবং সেটিও শ্রী তপন কুমার ঘোষের মায়ের স্মৃতি রক্ষার্থে অর্থানুকূল্যে হলো। এবং আজকে যে স্কুলের মধ্যে সমস্ত 5 to 12 সমস্ত ছাত্রছাত্রীরা মাংসভাত খেলো, সেটাও তপনবাবু উদ্যোগ নিয়েছিলেন, এবং তপনবাবু অর্থানুকূল্যে আমরা আগেই চলেছি। তিনি 25,000 টাকা চেক প্রদান করলেন, সেই চেক প্রদানের ক্ষেত্রে স্কুলের কোকারিকুলার অ্যাক্টিভিটি অর্থাৎ স্কুলের নৃত্য এবং আঁকার ক্ষেত্রে দুজন শিক্ষক মশাই আছেন, সেটা তপনবাবু অর্থানুকূলেই চলে, এবং তিনি স্কুলকে কত রকমভাবে উন্নতিতে শিখরে পৌঁছানো যায় তারা আপ্রাণ চেষ্টা করছেন। আমরা আশা রাখবো তপনবাবু আগামী দিনে আমাদের স্কুলকে এই ব্লকের মধ্যে এক শীর্ষস্থান নিয়ে যাবেন, এই আশা রেখে আজকে আমি আমার বক্তব্য যেন প্রথমেই বা দৈনিক পূজার যে সংবাদপত্রে যেন স্থান পায় যেটা আগেও পেয়েছে সেটা যেন হয়ে থাকে, সেটা তোদের ক্ষেত্রে একটা আপ্রাণ প্রয়াস থাকবে তোদের কাছে, এটা আমাদের একাঙ্ক্ষ আমাদের মানে আকাঙ্ক্ষা, তা সে আমাদের আকাঙ্ক্ষাকে তোরা পূরণ করবি সে আশা রাখি। এরপর আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী তপন কুমার ঘোষ মহাশয় দু চার কথা বলুন। আমার সিনিয়র ছাত্রছাত্রীরা, আজকে এটা হচ্ছে আমাদের হচ্ছে পুরুষার্থে শুভেচ্ছা বলতে একটা ছাত্র ভালো করবে, ভালো রেজাল্ট করবে, সুন্দর থেকে আরও সুন্দর হবে, স্কুলে সুনাম হবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের কাছে কাম্য। বিদ্যালয়ের যারা ছাত্র পরীক্ষা দিতে যায়, আমি দীর্ঘদিন ছাত্রদের পরীক্ষা নিতে গিয়ে যা অভিজ্ঞতা আমার, দুটো জিনিস মনে রাখতে হবে। একটা মাস্টাররা বলেছেন ওই রেজিস্ট্রেশন না নিয়ে যাওয়ার জন্যে পরীক্ষা আটকে গেছে, আবার সিজন খড়গপুর থেকে আমি অ্যাডমিট কার্ড নিয়ে গেছি, পরীক্ষা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে, এইটা যেন কাম্য নয়, মাস্টার বহুবার বলে দিয়েছে। আর খড়গড়ি একটা কথা ভাবতে হবে, আমি জানি না আমাদের সেন্টার এবার বলে কুসুমাম নাকি কুসুমাম স্কুলে আজ অবধি আমাদের স্কুলে একটা সুনাম আছে, সুনামটা হচ্ছে এইটা, ওই স্কুলে গিয়ে অনেক ছাত্রছাত্রী আছে, বহু স্কুল মালদাঙ্গা মন্তসরের ছাত্রছাত্রীরা কেউ হয়তো ফ্যানের সুইচ ভাঙে, লাইট ভাঙে ইত্যাদি করে, কিন্তু আজই বলতে পর্যন্ত আমার স্কুলে কিন্তু সেরকম নেই। কারণ কেউ যদি বলে, আমি ওখানকার যিনি আগে যিনি ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন তিনি বলতেন সিজনের ছেলে এটা করতে পারে না, এটা মাথায় রাখতে হবে যে আমি সিজনের স্কুলের ছেলে, আমার পরিচয়টা সেরকম থাকবে, এমন কোনো আচরণ করে আসবো না স্কুলে যেটা স্কুলের দুর্নাম হবে। তোমরা করেছো আরও ভালো করে করবে,
আরও সুন্দর করে করবে এবং এমন সুন্দর রেজাল্ট করবে যেমন আমাদের স্কুলের রেজাল্ট যখন কাগজে বেরোয় তখন তো আনন্দ লাগে যে আমাদের স্কুলে এই রেজাল্টটা বেরোচ্ছে। কতজন এসে বলে যে ডাক্তারবাবু আপনার স্কুলে এই রেজাল্ট, আপনার স্কুলে ওই রেজাল্ট। রেজাল্টটা করতে গেলে যেটা সেটা তোমরা করেছো বা মাস্টাররা সাথে চেষ্টা করে এটা এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সবথেকে হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করা। ওই স্কুলে গিয়ে কেউ যেন বলে না জয়দেববাবু, জয়দেববাবু ওই স্কুলের হেডমাস্টার, জয়দেববাবুর বন্ধু, জয়দেব তোমার ছেলেগুলো এই করেছে, এই কথাটা যেন কেউ বলে না, এটা বলে রাখবে। কোনো রকম অসমান আচরণ করবে না, সর্বোপরি সবাই ভালো পরীক্ষা দাও, সবাই ভালো হও। ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমরা যেন সুন্দর থেকে আরও সুন্দর হতে পারো, অনেক ভালো রেজাল্ট করতে পারো, স্কুলে অনেক ভালো করতে পারো, সুস্থ থাকো, শান্তিতে থাকো। শিক্ষা পর্ষদের অনুমোদিত নাচের বা ড্রয়িংয়ের কোনো শিক্ষক আমরা পাইনি বা আমাদের স্কুলে নেই। তপনবাবু কিন্তু চেষ্টা করছেন এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে এই দুটো যে গুণ, এই গুণটা তোদের মধ্যে সঞ্চরণ করার জন্যে। এবং এই কারণে তপনবাবু প্রতিবারই চেষ্টা করেন বা আরও ডেভেলপমেন্ট আমরা দেখেছি আমাদের স্কুলে, গ্রিল বল, উপরের গ্রিলগুলো বল, টেবিল বল, কম্পিউটার টেবিল বল, এইগুলো কিন্তু স্যার দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়েছেন। এবং আগামী দিনেও স্যারের ইচ্ছা আছে বেশ কিছু বেঞ্চ আমাদের বিভিন্ন ঘরে ফাঁকা আছে ওগুলো দেবেন। সেই কারণে স্যার ডেভেলপমেন্টে আবার আমাদের 25,000 টাকা দান করলেন। এবারে তোরা চেষ্টা করবি যাতে কী জন্য দিয়েছেন বা কী কারণে দিয়েছেন। এরপর আমাদের আসতে আমাদের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে এবং যেহেতু মাইক নেই সেহেতু অনুষ্ঠান করার ক্ষেত্রে উদ্বোধনী সঙ্গীত করতে হয় এবং না হলে অনুষ্ঠানটা বড্ডই মানে মাটি মাটি লাগে, সেই কারণে অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত দেওয়ার পর বরণ করে নেওয়া। এ জীবন পূর্ণ করো।